শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের পশ্চিম সিঙ্গিপুর গ্রামের বানিয়াপাড়ার বাসিন্দা মৃত মজিবুর রহমানের ছেলে হামিদুর রহমান। পারিবারিক সূত্রে জানা যায়, গত 48 দিন আগে তিনি ঢাকায় গাবতলি মাজার রোডে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি ঢাকায় ট্রাক হেলপারের কাজ করতেন। তার লাশ ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের নিজ বাড়িতে এনে দাফন কার্য সম্পূর্ণ করা হয়। শরীফুল মিয়া জানান, গত 2 মে আমার বাস্তি ও বাস্তির জামাই পুকুরের সাথেই অবস্থিত গোরুস্থানের রাস্তা দিয়ে তাদের বাড়ি যাচ্ছিল। হঠাৎ করেই উক্ত গোরুস্থানের একটি কবর থেকে বিকট শনশন আওয়াজ বেরিয়ে আসে। তখনই আমার জামাই ও ভাস্তি চিৎকার করে দৌড়ে গিয়ে পাশের বৃষ্টি হ্যাচারির পাশে দাঁড়ায়। কিছুক্ষণ পর আশেপাশের লোকজনকে নিয়ে কবরের সামনে আসে। এসেই দেখে যে লোকটি কবরের সামনে দাঁড়িয়েছিল সে আর নেই, আর কবরটি মাটিসহ অর্ধেক বাঁশ উপরে উঠিয়ে ফেলেছে এবং সেই কবরের ভিতরেই একটি জুতা পড়ে আছে। পরে হামিদুর রহমানের আত্মীয় স্বজন এসে ভাঙা কবরটিকে পুনরায় মাটি দিয়ে সংস্কার করে। পরদিন 3 মে বুধবার সকাল থেকেই কবরের উপরে বানর। বানরটি আসলে কোথা থেকে এসেছে এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এই অলৌকিক ঘটনাটি আশেপাশের মানুষকে অবাক করে তুলেছে। কেউ বা বলছে যে বিষয়টি অন্যরকম মনে হচ্ছে, কেউ বলছে যেই কবিরাজ লাশ চুরি করতে এসেছিল সেই বানর হয়ে গিয়েছে, তা না হলে কেন কিভাবে এই বানরটি এখানে আসলো, এতদিন তো কোনো বানর এই জায়গায় দেখা যায়নি। এই বিষয়টি জানাজানি হওয়ার পর বানরটিকে দেখতে আসছে বিভিন্ন গ্রামের অসংখ্য মানুষ। মৃত হামিদুর রহমানের বোন মোসাম্মাদ শারমিন আক্তার বলেন, আমি ও আমাদের পরিবারের সবাই আতঙ্কিত, তাই আমরা দিনরাত কবরটি পাহারা দিচ্ছি। প্রশাসন যদি বিষয়টি দেখতেন তাহলে ভালো হতো। এই বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার 9 নং রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমিও শুনেছি, এই বিষয় নিয়ে এলাকায় নানান মানুষ নানান কথা বলছেন, এখন পর্যন্ত মৃত ব্যক্তির কেউ আমার কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেননি।